मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के 25 अगस्त और एखन बजे बेला 11:00। 11:00 थेके आमी आमार ब्लॉगटा शुरू करछी, अनेक दिन बादे ब्लॉग करछी, सो आपनारा प्लिज पाशे थाकबेन। एखन भाबछी एकटु बेरोबो, किछु टुकटाक केनाकाटा रयेछे सेगुलो किनबो, तो जावा जाक। आर एई जे आमार गाछ, गाछे जाते रोद ना लागे तार जन्य आमी এরকম ধুয়ে রেখেছি প্লাস্টিক টাইপের। এই যে আমার কিছু ছোট্ট ছোট্ট গার্ডেন গাছ হয়, আর এখানেও কিছু গাছ আছে। এই যে এখানকার গাছ, অ্যাকচুয়ালি গাছের জন্য মাটি কিনতে যাব, মাটি আমার শেষ হয়ে গেছে, তো সেই মাটি কিনতে দেখি গাছ পাওয়া যায়, যদি কিছু গাছ টাছ পাওয়া যায় তো সেই গাছও কিনবো, আর একটু টব কিনবো, যা কিনবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কদিন ধরে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য রাস্তাতে পুরো জল জমে গেছে একদম, তবুও যাব, অনেক দিন হয়ে গেল বেরোই না, তো আজকে একটু বেরোবো। ওদিকে কি জল দেখতে পাচ্ছেন, জলের মধ্যে দিয়ে যাব। চলুন বলি বিকেল 5টা, আর আমি বাড়িতে ফিরেছিলাম তখন বাজে 1টা, আর 1টার সময় বাইরে থেকে এসে, তারপর এখন তো যা সিচুয়েশন তাতে সব সময় বাইরে থেকে এসে আমরা স্নান করে নিচ্ছি, তো স্নান টান করে তারপরে লাঞ্চ সারতে সারতে অনেক বেলা হয়ে গেছিলো। এই গাছটা এনেছি আর এই টপটা এনেছি, ওই 1টার সময় এসে তারপর মাটি ফাটি কিনে এনে এটা লাগাতে লাগাতে অনেক বেলা হয়ে গিয়েছিল, যার ফলে আর টপটা একটু পরিষ্কার করা হয়নি, কালকে করব। এই গাছটা এনেছি আর এই গাছটা, একই গাছ দুটো এনেছি, এতে জানি না কেন একটু ঝিমিয়ে পড়েছে। এই টপটাও এনেছি কিনে, আর এখানকার গাছগুলো হচ্ছে এই গাছ, মানি প্ল্যান্টের যে ডালগুলো আমি নিয়ে আসি
পাশের বাড়ি থেকে, তো যেগুলো ভালো থাকে সেগুলো তো লাগাই, বোতলে টোতলে সব জায়গাতে লাগাই, আর যেগুলো বাদ বাকি যেগুলো বেঁচে থাকে সেগুলো ফেলতে না আমার বড্ড মায়া লাগে, তাই সেগুলোকে আমি কি করি এরকম টবের মধ্যে না লাগিয়ে দিই। এবং সেগুলোই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই দেখুন এটা কি গাছ আমি জানি না, ঠিক কি রিহো টাইপের গাছ বলে, সেটা লাগিয়েছি। সেখান থেকে একটা ছোট্ট একটা শিকড় ছিল যেটাকে আমার ফেলতে একদম ইচ্ছে করছিল না, সেটাকে লাগিয়ে দিয়েছি এবং সেটাও হয়ে গেছে। এটা তো অ্যালোভেরা, ওটাও একদম ছোট এনেছিলাম, দেখুন গাছটা কত বড় হয়ে গেছে। আজকে দুটো গাছ এনেছি, মাটি এনেছি, সার এনেছি, একটু কোকোপিট এনেছি, আর এই দুটো টবও এনেছি। আর একটা টবে দরকার ছিল কিন্তু সেই টবটা আমি পাইনি, একটু ছোট টাইপের টব। এক মিনিট, এইটা এনেছি গ্যাসের, আমার গ্যাস স্টোভের এটা ভেঙে গিয়েছিল আগেরটা, তো এটা একটা প্রয়োজন ছিল, এটা একটা কিনেছি। এই ম্যাঙ্গো বাইট এনেছি, লজেন্স পাঁচটা, আমার খুব প্রিয় লজেন্স এই পাঁচটা, এর মধ্যে পিঁপেও ধরেছে। স্যানিটাইজ করার জন্য এগুলোকে একটু রোদে রেখে দিয়েছিলাম, সাথে সূর্যের আলো এগুলো একটু জীবাণুমুক্ত হয়। তো ছোটোবেলায় এগুলো খুবই খেতাম, আমার ভীষণ প্রিয়, বাবা অফিস থেকে ফেরার সময় নিয়ে আসতেন। যাই হোক এখন বরকে দিয়ে আনাই, দেখুন কী হারে পিঁপড়ে ধরেছে এর মধ্যে। এই যে এই গাছটা দেখছেন, এটা হচ্ছে ঘাস গাছ, তো এই টপটার জন্য আমি একটা প্লাস্টিকের টপ খুলতে গিয়েছিলাম ছোট টাইপের, কিন্তু পাইনি, বলেছে এনে দেবে আমাকে সামনের সপ্তাহে, তো তার জন্য বসে আছে অপেক্ষা করে। আর এখানে আমার কিছু কিছু গাছ আছে, এটাকে বলে স্পাইডার ট্রি, স্পাইডার প্লান্ট, এইটা এটা মানি প্লান্ট সবার চেনা, এটাও মানি প্লান্ট, আমার মানি প্লান্ট ভীষণ প্রিয়, তাই আমি যেখানে যখনই মানি প্লান্ট পাই নিয়ে আসি। ওটা সিঙ্গোনিয়াম, এটাও তাই, ওটা অ্যালোভেরা, জানি না অ্যালোভেরা এরকম ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে কেন, একে আমি বৃষ্টির জলে রেখেছিলাম ঠিকই, ঠিক হবে আস্তে আস্তে বোধ হয়। আর এই গাছটা হচ্ছে পাথরগুচি গাছ, তো আমি জানতাম কিন্তু সায়েন্টিফিক নেমটা আমার মনে পড়ছে না। তো এটা আমার বাপের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম, ভীষণ ধীর গতিতে এটা বাড়ছে, মানে এত আস্তে বাড়ছে। এইটা দুটো এনেছিলাম, দুটো না সরি তিনটে এনেছিলাম, ওখানে দুটো আছে এখানে একটা আছে। আর এই ঘাস দেখুন এখানেও ছড়িয়ে দিয়েছিলাম, এখানেও উঠে গেছে ঘাস গাছ, দেখুন এখানে কত ছড়িয়ে রয়েছে ঘাসের দানা, সেখান থেকে ঘাসও উঠেছে, মানে যেখানেই ছড়াচ্ছে সেখানেই ঘাস উঠছে। কিন্তু মানে দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো, জল এখনো কমেনি, কি অবস্থা। বিকেল হয়ে গেছে, জামা কাপড় সব শুকিয়ে গেছে, আজকে অনেক দিন বাদে আবার রোদ উঠেছে, আকাশে তাও মেঘ আছে কিন্তু কম অল্প। জামা কাপড় তোলা কমপ্লিট, এবার একটু গিয়ে রেস্ট নেবো, কারণ হাত পাটা খুব ব্যথা করছে, তাই একটু রেস্ট নেবো, টাটা।